আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা আমরা গত পূর্বের সবকে সুরাতুল মুলকের চার নম্বর আয়াত পর্যন্ত আমরা সহি শুদ্ধ করে বান করে শিখেছিলাম তো আজকের পর্বে আমরা চার নম্বর আয়াতের পর থেকে শিখব তো আমি নিয়ত করেছি আপনাদেরকে সুরাতুল মুলক সম্পূর্ণ শেখানোর তো আমি কয়েকটি পর্বের মাধ্যমে আপনাদেরকে সুরাতুল মুলক সম্পূর্ণ শিখিয়ে দেব আপনারা পর্বগুলো ধারাবাহিকভাবে দেখবেন এবং আমার পর্বগুলো যদি আপনি ধারাবাহিকভাবে দেখেন তাহলে আপনি অল্প সময়ে আরবি বুঝে কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তে পারবেন তো আমি চেষ্টা করব এরকম পর্বের পর পর্ব আপনাদেরকে দিয়ে দেওয়ার আপনারা সকলে মনোযোগ সহকারে পর্বগুলো দেখে নেবেন পর্বের পর্বটি আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে রাখব আপনারা আই বাটনে ক্লিক করে সেই পর্বটি দেখে নিতে পারেন তো চলুন শুরু করছে আজকের সবক সুরাতুল মুলকের চার নাম্বার আয়াতের পর থেকে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم و تقول بصبك هو يسلوى أي حسير ايه ارزمتو تاسكا مرا ولا قد زينا السماء الدنيا بمصابيح তো চলুন এখন বানান করি ওয়াউ জবর ওয়া লাম জবর লা ওয়ালা কপ দাল জবর ক দে ওয়ালা ক দে ডাল এটা কলকলার হরফ একটু ধাক্কা দিয়ে পড়তে হবে ওয়ালা ক দে ওয়ালা ক দে যা দিয়ে ইয়া দৌড়বে যা ইয়া জবর যাই ইয়া নুন জবর ইয়ান গুন্না হবে ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপর তাস দিত ওয়াজিব গুন্না হয় দুইটি অক্ষর দ্বারা নুনে মিমে তাস থাকলে এবং পূর্বে হরকত থাকলে তাহলে সেটা ওয়াজিব গুন্না হয় তো গুন্না কীভাবে করতে হয় দেখুন যা ইয়া জবর যাই ইয়া নুন জবর ইয়ান ইয়ান যাই ইয়ান এভাবে প্রথম দেখুন যা দিয়ে ইয়া দৌড়বে তারপর আবার এই ইয়ার জবর দিয়ে এই নুনকে দৌড়বে ইয়ান পর দেখুন আবার এই নুন দিয়ে এই যে সিন দৌড়বে এই আলিফ বাদ যাবে এই আলিফ বাদ যাবে এই লাম বাদ যাবে নুন দিয়ে সিনদরবে নুন সিনজবর নাস যাই নাস সিনজবর সা যাই ওয়ালা কদে যাই নাসা মিমালি জবর মা এখানে চার আলি পরিমাণ টান দিতে হবে এই দেখুন এই যে ওপরে এই মোটা চিহ্ন দিয়ে বুঝিয়েছে যেখানে চার আলি হবে এই টানটার নাম হচ্ছে মধ্যে মুত্তাসিল তো ওয়ালা কদ জাইয়াসম তারপর দেখুন এই হামজা দিয়ে পরের লাইনের এই যে দাল দৌড়বে দাল দৌড়বে এই আলিফ বাদ যাবে লাম বাদ যাবে তারপরে দাল দৌড়বে এই হামজা দিয়ে হামজা ডাল জবর আদ আদ ওয়ালা কদ জাইয়াসামা আদ দাল দিয়ে নুন ধরবে দাল নুন পেস্ট দুন। ই আলিফ জবর ইনিয়া আদুনিয়া কাজের বিম জবর মা বিমা সদ আলিফ জবর স বিমা স এক প্রাণ দিতে হবে জবর উপরে খালি আলিফ বি বিমা স দুমা স আদ্দুনিয়া বিমাছ বাইয়াজিৰ বি জিৰেৰ পৰা জজমলা ইয়া এক লিপ্তান্ত হবে বাইয়াজিৰ বি হা জবৰ হা বিহা বিমাছ বি হা ৱলা কদে জাই না চামা আদুনিয়া বিমাছ বি হা পৰে ৱ জবৰ ৱ জিম জবৰ যা ও যা আইন দিয়ে লাম ধরবে আইন লাম জবর আল ওয়াজ আল নুন খারা জবর না আমরা জানি খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালিপ টান দিয়ে পড়তে হয় তো এখানে আসছে খারা জবর তো এখানে আমরা একালিপ টান দিয়ে পড়বো নুন খারাজবর না ওয়া যা আলিফ জবর হা ওয়া আল না হা ওয়াজ আল না হা রেশ রু জিম ওয়া পেশ জু রুজু আমরা পূর্বের সবকে শিখেছি যে পেশের পরে জজমলা ওয়াও দিলে একালিপ টান দিয়ে পড়তে হয় তো আমরা এখানে একালিপ টান দিব রুজু 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 পরে দেখুন এই যে মিম দিয়ে তারপরে লাইনের এই যে লাম দৌড়বে মিম লাম দুই জবর মাল মাল পরে দেখুন আবার এই লাম দিয়ে এই সিন ধরবে সিন দৌড়বে লাম সিনজের লিস মাল লিসবর সা প্রথমে এই মিম দিয়ে লাম ধরবে তারপরে লাম দিয়ে আবার সিন ধরবে রুজু মাল লিস রুজু মাল লিস ইয়া এখানেও একালে প্রাণ দিতে হবে খারা জবর লিস রুজু মাল লিস ويا طِي لِلشَيَاطِينِ نُنْذِرْنِي لِلشَيَاطِينِ 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 وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَيَاطِينِ ترقر و زبر و همزه دي عين دربي، همزه عين زبر أغ ا و ও আ যারা আমার সবক এটা নতুন দেখতেছেন তারা বলবেন যে আলিফকে আমি হামজা বললাম কেন এ আলিফকে হামজা বলার কারণ হচ্ছে আলিফের উপর নিচে যখন জের জবর পেশ থাকবে তখন ওই আলিফকে হামজা বলতে হবে তো যারা আমার পূর্বের সবকগুলো দেখেছেন তারা এই বিষয়টা অবশ্যই জানেন তো নতুন যারা খেয়াল করে নেবেন ওয়া জবর ওয়া হামজা আইন জবর আ ও আ উচ্চারণটা খেয়াল করবেন ও আ ও আ তারপর তা দিয়ে দাল ধরবে তা দাল জবর তাদ তাদ কল কলকল হরফ একটু ধাক্কা দিয়ে পড়তে হবে তা ডাল জবর তাদ তাহলে ও তাদ নুন আলিফ জবর না ও তাদ না ও তাদ না লামজবরলা হুম লা হুম লাহুম ও তাদ না লাহুম আপনারা আমার সাথে সাথে পড়েন আপনারা যদি আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে পড়েন তাহলে আপনাদেরও মুখস্থ হয়ে যাবে অতি তাড়াতাড়ি ও আহ আইনজবর লাহুম আহম পরে দেখুন এই বা দিয়ে তার পর এই সিন ধরবে সিন বা সিন জবর বাস সা বাস আস আইনাজের আই আসি রি আয়ব আপনাদেরকে আমি পূর্বের সবকে শিখিয়েছি যে মদের হরফের পরের হরফে যদি অক্ফ হয়ে যায় তাহলে সেখানে এক আলিফ নয় তিন আলিপ টান দিয়ে শেষ করতে হবে এই যে দেখুন এই ইয়াটা হচ্ছে মদের হরফ আগে বলছি মদের হরফ মানে টান দিয়ে পরের হরফ তো ইয়াটা মধুর হরফ মধুর হরফ কীভাবে হলো জের পরে জজমলা ইয়া হলে মধুর হরফ হয়ে যায় অর্থাৎ টান দিয়ে পড়ার হরফ হয়ে যায় তো এখানে টান দিতে হবে প্রথমে এক আলিফ তারপরে যেহেতু মধুর হরফের পরে হরফেই অক্ফ হয়েছে এই যে মধুর হরফের পরে হরফ হচ্ছে র এই রর পরেই অক্ষ তো এখানে এরকম মদুর হরফের পরে হরফে অক্ফ হলে তাহলে এক আলিপের জায়গায় তিন আলিফ টান দিয়ে পড়তে হবে ইয়াকে বলে মধ্যে আরজি তো আমরা তিন আলিফ টান দিয়ে সেরে দিবাস আইনি আছে রে আদাবা সাঈ র জের রি আদাবা সাই তারপরে ওয়া জবর ওয়া লাম দিয়ে লাম দৌড়বে লাম লামজের লিল ওয়া লিল লাম জবর লা ও লিলা জাল দিয়ে ইয়া দৌড়বে জালিয়া সের ঋ পর জজমলা ইয়া একালিপ টান দিয়ে পড়তে হবে ও লিল্লা রি ও লিলা জি নুনজবরনা

হিম ওয়ালিল্লাযীনা কাফারূ বিরাব্বিহিম পরে আইন জবর আ যাল আলিফ জবর দা, আযাব বা পেশ বু আযাব আযাব জিম জবর জা হা নুন জবর হান জাহান নুন জবর না জাহান্নাম মিম জবর মা জাহান্নাম আমরা যদি এখানে থামি এই তোর চিহ্নতে এখানে যদি আমরা থামি তাহলে উচ্চারণ করব থামার কারণে জাহান্নাম আর যদি না থামি তাহলে বলবো জাহান্নাম আ পরে শব্দ ধরবো তো আমরা এখানে থেমি পরিয়ে সহজ করে নেওয়ার জন্য ওয়া লিদিনা কাফ রুবি রবিহিম পরে ওয়া জবর ওয়া বা দিয়ে হামজা দৌরবে বা হামযাদের বি বি উচ্চারণটা হয় বি ও বি সিন দিয়ে এই যে লাম জোরবে সিন লাম জবর সাল ও বি সাল ওয়াবি সাল মিম জবর মা ওয়াবি সাল মা সাদিয়াজের সি ওয়াবি সাল মা সি রপেশ রু এই যে দেখুন এখানেও কিন্তু তিন আলিফ টান দিতে হবে এই যে ইয়াটা হচ্ছে মদের হরফ মদের হরফের পরের হরফেই অফ ওয়াবি সাল মা সি রপেশ রু ওয়াবি সাল মা এভাবে অলিল আদিন কাফ রুবি রব বিহিম আদাবুজাহন্ন ওয়াবি তারপর হামজাহজের ই জাল আলিফ জবর জা ইজা এখানে তিন আলিফ প্রথমত এখানে এক আলিফ ছিল জবার ওপরে খালি আলিফ এক আলিফ ছিল তারপরে এই চিহ্নটা দেওয়াতে এখানে তিন আলিফ টান দিতে হবে হামজা ইদ পেশ উল ফায়াজের ফি হা আলিপ হা ফি ও একালিপ্টান হবে হাও একালিপ্টান হবে আবার এই যে পূর্বে রেখে গেলাম কু এটাও একালিপ্টান হবে إذا ألقوا فيها سنزور سامي مزرمي سامي عين سامي فيها سامي لم زبر لا ها ألف زبر ها لَهَا ها لها فيها سامي لَهَا, فيها سمعوا لها পর দেখুন কফ দিয়ে তার পরের ওয়াও দৌড়বে এই তাজদি ওয়াও দৌড়বে আবার এখানে গুন্না করতে হবে এই গুন্নার কারণে দেখুন এই কফ এবং ওয়াওয়ের উপরে রংটা আলাদা করে দিয়েছে এটা হচ্ছে ঈদগামে বাগুন্না এই গুন্নাটার নাম তো গুণটা আমরা কিভাবে করব দেখুন কফ ওবর কৌ ওয়বর ওয়া কৌ ওয়া এভাবে শাহি কৌ ওয়া হাজে হি ইবর ইয়া হিয়া ও তা ফা ওয়া পেশ ফু তাফু ওয়া হিয়া তাফু রু ও তাফু তিন আলিফ টান দিয়ে দিতে হবে ওয়াহিয়া তাফুর এভাবে তো ইদাউল কু ফিহা সামিউ লাহা শাহিকাও ওয়াহিয়া তাফুর তারপর তা কাফ আলিফ জবর কা তাকা দাল পেশ দু তাকাদু তা জবরতা তাকা দুটা তাকা দুটা মিম ইয়াজবর মাই ইয়াজবর ইয়া তাকা দুটা মাইয়া তাকা দুটা মাইয়া জাপেশ জু তাকা দুটা মাই ইয়া জু মাই ইয়া জু এই দেখুন মিম দিয়ে ইয়া দূর্বে বৰাবর ইয়াজবর ইয়া মাই ইয়া জাপেশ জু মাই ইয়া জু উচ্চারণটা খেয়াল করবেন তাকা দুটা মাই ইয়া জু তাকা দুটা তাকা দুটা মাই ইয়াজু মিম জেৰ মি নুন দিয়ে এলাম দৰবে আলিবাট যাবে নুনলামজবৰ নাল মেইনাল তাকা দুটা মাই ইয়াজু মেইনাল হই নিয়াজবৰ হই মেইনাল হয় জ জেৰ উজুই মেইনাল হয় তো আমরা যদি এখানে থামি এইটো চিহ্নতাৰ কাৰণে থাবলৈ উচ্চাৰণ কৰব মেইনাল হই এভাবে মিনাল আর যদি না থামি তাহলে এভাবে বলবো পরে শব্দ ধরবো তো আমরা এখানে পড়ি দৌড়ব তারপরে কাপ দিয়ে যে লাম ধরবে এই যে এটা হচ্ছে কাফ ভালো করে অক্ষরগুলো আগে চিনবেন কাপ দিয়ে লাম ধরবে লাম পেশ কুল লাম জবরলা। লা মিম আলু জবর মা ্ান্ দিত হবে। এই যে দেখখন উপরে চিনও দিয়েছে। কুল্লামা তারপর হামজা দিয়ে লাম দূর্বে হামজাহা লামপেস উল কুল্লামা উল কফসের কি উলকি উলকি আজবরিয়া উলকিয়া কুল্লামা উলকিয়া ফয়াজের ফি উলকিয়া ফি। কুল্লাম উল কিয়া ফি হা লিফজবৰ হা ফি হা ফিও এক লিপ্ট হবে হাও এক লিপ্টান হবে ফিহা হা কুলমা উল কিয়া ফি হা পরে ফাও আউজবৰ ফাউ জিম দুই পেশ জুন। ফাউ জোন চিন পরে দেখুন এজ এ জিমের ওপৰ হচ্ছে টানভিন দুই জবর দুই দুই পেশকে তানবিন বলে তো এখানে দুই পেশ আসছে তানবিন তো এই তানবিনের পরে দেখুন এজ এ সিন আসছে আমি পূর্বের সবকে বলেছি যারা পূর্বের সবকটি দেখেছেন তারা বলতে পারবেন তানবিনের পরে যদি সিন আসে অর্থাৎ সিন কিসের সিন আসে সিন হচ্ছে ইকফার হরফ একফার হরফ সিন আসে তাহলে ইকফা গুন্না করে পড়তে হবে তো ইকফা গুন্না কিভাবে করব আমরা দেখুন ফাউর ফাউ জিম দুই পেশ জুম ফাউ নাকের ভিতরে লুকিয়ে পড়তে হবে ফাউ জুং শিনজবর সা ফাউ জুং সা ফাউ জুং সা আ সা আ সা আ ফাউ জুং সা আ লামজবরলা সা আলা সা আলা হামিম্পেশহুম সা আলাহুম সা আলাহুম ফাউ সা আলাহুম উচ্চারণগুলো একটু ডিফিক্যাল্ট আপনারা একটু ভালো করে খেয়াল করে শুনে নেবেন ফাউ জু সা আলাহু সা আলাহুম সা আলাহুম কুল্লামা উল ক্লিয়া ফিহা ফাউ জুম সা আলাহুম তারপর হ জবর হ জিন জবর জা হ নুন জবর না হ না খজা না তাপেশ তু খজা না হা আলিফ জবর হা তিন আলিফ টান হবে তিন আলিফ টান হবে এই যে চিহ্ন খজা না হা খজা না হা

কাপ দিয়ে মিম ধরবে কাপ পেশ কুম আলম তি তিকুম আলম তি কুম নুন না আলম তি তিকুম না রালি আজর রি আলম তি কুম না রি রুন না এভাবে টান দিয়ে ছেড়ে দিতে হবে তিন আলিপ টান দিতে হবে মধ্যে আর আলম তিকুম নদী তারপরে কফ আলু জবর ক লাম লু ক লু ক এক হবে লু এক হবে ক লু বা জবর বা লাম খারা জবর লা ক লু বেলা কব দিয়ে দাল ধরবে কফ দাল জবর ক দে কলু বালা কদ লাও একান খৰ কলু বালা কদ দেখোন জিম আলিপৰ এখনে চাৰ আলিপটান দবে এই যে ওপৰে মোটা চিহ্ন মদ্য়ে মুছিল হামজাহজবৰ আলু বালা কদ আ নুন জবর না দেখুন জবরের পরে খালি আলিফ আসলে কিন্তু টান হয় কিন্তু এখানে টান দেওয়া যাবে না অনেকে আমরা জানি যে আলিফ আনা টানতে মানা কোরআন শরীফের কয়েকটি জায়গায় এমন জবরের পরে খালি আলিফ আছে তো ওই জায়গাগুলোতে টান দেওয়া যাবে না বলা হয়েছে আলিফ আনা টানতে মানা কয়েকটি জায়গায় আছে তো এখানেও একটা এটাও টান দেওয়া যাবে না যা আনা আনা এভাবে তারপরে নুন জবর না আনা না না যদি টান দিতাম তাহলে ওটা কিন্তু ভুল হতো আনা না এভাবে পড়তে হতো আনা না তো টান দেওয়া যাবে না বলতে হবে আনা আনা না 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 আনানা আনানা দালিয়া আনা না রুন্দী যদি আমরা এখানে থামি তাহলে মধ্যে আর্জি করে তিন আলিপ টান দিয়ে ছেড়ে দিতে হবে ফা কাপ দিয়ে জাল ধরবে কাপ জাল জবর কাজ ফা কাজ জাল দিয়ে বা ধরবে জাল বা জবর রাব ফা কাজ রাব ফাঁ কাজ রাব নুন আলিফ জবর না ফাঁকা রাব না ফাঁকা না এই জাল দিয়ে বা ধরবে যখন তখন ভাটা একটু ধাক্কা দিয়ে পড়তে হবে কারণ ভাটা হচ্ছে কলকলার হরফ। কলকলার হ্রফ আসলে একটু ধাক্কা দিয়ে পড়তে হয় ফাঁকা না জবর ওয়া কফ ওয়াকুল আলু জবর না ওয়াকুল না ফাঁকা না মিম আলিফ জবর মা নুন দিয়ে যা ধরবে নুন যা নাজ মা নাজ যা জবর যা মা যা মা যা না মা নাজ যা দেখুন এই যে লাম দিয়ে তারপরে পরের লাইনের এই যে লাম ধরবে লাম লাম জবর লাল তাহলে মা যা লাল লাম খারাপ জবর ল মা যা লাল ল ল বলতে হবে আল্লাহ শব্দ এ ল বলতে হবে ওয়াকুল না মা নাজ্জা লাল ল হা পেশ হু মা লাল ল হু ফাকাযাব না ওয়াকুল না মা নাজ্জা লাল ল হু মিম দিয়ে নুন ধরবে মিম নুন জের মি এখানে আবার ইকফা গুন্না করতে হবে ইকফা গুন্না দুই ভাবে হয় একটা হচ্ছে নুনে সাকিন আরেকটা হচ্ছে বা তানবিন নুনে সাকিন বা তানবিনের পরে একফার পনেরোটা হরফের যে কোনো একটা হরফ আসলেই সেখানে গুণাহ করে পড়তে হবে তো এখানে একফার হরফ শিন আসছে নুনে সাকিনের পরে তো এখানে আমরা গুণাহ করব। মিমনুঞ্জের মি শিন ইয়াজর সাই মি সাই হামজাহ দুইজের ইন মি সাই আমরা যদি এখানে থামি তাহলে এভাবে টান দিয়ে ছেড়ে দিব মি সাই এভাবে فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِنْ شَيْءٍ তারপর হামজা হানুনজের ইন তারপর আবার হামজা হানুন জবর আন ইন আন কিন্তু এখানে গুন্না করতে হবে ইন আং এভাবে হামজা হানুন জবর আং ইন আং তামিম পেশ তুম ইন আং তুম ইন আং তুম এটাও কিন্তু একফা গুন্না একবার পুনর হরফের একটা হরফ হচ্ছে তা তো পূর্ব পড়লাম সিন একবার পুনর হরফের একটা হচ্ছে সিন আবার এ পাশে দেখলাম একটা একবার পুনর হরফের একটা হচ্ছে তা তো পুনর হরফের যে কোনো একটা হরফ আসলেই গুন্নাহ করে পড়তে হবে তাহলে ইন আং মিমপেশ তুম ইন আং তুম ইন আং তুম হামজা লামজের ইল লাম আলি যবর লা ইল্লা ইন আং তুম ইয়াজের ফি ইফি ইন আং তুম ফি তারপর দোয়া জবর দ লাম খার জবর লাম দুই জের লিং এখানে আমি গুণা করলাম পরে কাফ আছে ইকফার হরফ কাফও একটা আপনারা অনেক বইয়ের ভিতরে পেয়ে যাবেন ইকফা কাকে বলে ইকফার হরফ কয়টা তো আপনারা এটা দেখে নেবেন লাম দুইজের লিং দলা লিং কাবজর কা দলা লিং কাহাজের বিলালিং কাবির দুই দোলা তিন আলিপটান দিয়ে সেরে দিব ইন আং তুম ইং কাবির তো আজকে আমরা এই পর্যন্ত শিখলাম নয় নম্বর আয়াত পর্যন্ত ইনশাল্লাহ সামনের পর্বে আমরা নয় নম্বর আয়াতের পর থেকে নিয়ে আসব। আপনারা যদি আজকের সবকটা এবং পূর্বের যেই পর্বটা আমি দিয়েছি এই দুইটা পর্ব সম্পূর্ণ খেয়ালের সহিত দেখেন তাহলে অবশ্যই আপনি এতরক শিখতেই পারবেন মুলকের এই নয় নাম্বার আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আপনি কুরআন শরীফের যে কোনো স্থান থেকে শুদ্ধভাবে পড়তে পারবেন যদি আপনি আমার সবকগুলো সম্পূর্ণ খেয়ালের সহিত দেখেন তো আজকের সবকটা এই পর্যন্তই ইনশাআল্লাহ আবার সুরা মুলকের নম্বর আয়াতের পর থেকে নিয়ে আসবো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ